Welcome everyone. আজকে আমরা fractions এর উপরে কিছু practice question দেখব। প্রথম questionটাতে বলছে, a bonus of টাকা 1000 is to be divided among three people so that Mazhar receives twice as much as Rashid, who receives one fifth as much as Asad. How much money should Asad receive? অর্থাৎ এখানে বলে দিয়েছে যে আমার total amount of money হচ্ছে 1000। এই 1000 টাকাকে আমাদের তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। সেই তিনজন হচ্ছে, একটা হচ্ছে মাজহার, একটা হচ্ছে আমার রাশেদ এবং একটা হচ্ছে আসাদ। সো এই তিনজনের মধ্যে আমরা কিভাবে ভাগ করব বা ডিস্ট্রিবিউট করব সেটা ডিপেন্ড করছে হচ্ছে কিছু কন্ডিশনের উপরে। প্রথম কন্ডিশনটা বলছে যে মাজহার যেটা পাবে সেটা হচ্ছে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ রাশেদ। অর্থাৎ আমার রাশেদ যদি আর পরিমাণ পায় তাহলে মাজহার পাবে হচ্ছে টুয়াইস আর পরিমাণ। সেকেন্ড কন্ডিশনে বলছে যে এই যে রাশেদ যেটা পাচ্ছে সেটা হচ্ছে ওয়ান ফিফথ অ্যাজ মাচ অ্যাজ আসাদ। অর্থাৎ আসাদ যদি এই পরিমাণ টাকা পায় তাহলে রাশেদ পাবে হচ্ছে ওয়ান ফিফথ অফ এ। সো এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আর এর ভ্যালু সেটা কিন্তু আমরা ওয়ান বাই ফিফথ এ দ্বারা রিপ্লেস করে দিই। সো তাহলে এখানে এম এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে টু ইন্টু ওয়ান বাই ফাইভ এ, উইচ ইজ ইকুয়াল টু টু বাই ফাইভ এ। এখন আমাদের কোশ্চেনটাতে চাইছে যে হাউ মাচ মানি শুড আসাদ রিসিভ, অর্থাৎ আমাকে এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। সো আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এ প্লাস এম প্লাস আর ইজ ইকুয়াল টু 1000, কারণ এই তিনজনের মধ্যে 1000 টাকাটা ভাগ হয়েছিল। সো তাদের টোটাল যে অ্যামাউন্ট হবে সেটা অবশ্যই 1000 এর সমান হবে এবং এর ভ্যালুটা আমরা বের করতে হবে। এম এর ভ্যালুটাকে আমরা এক্সপ্রেস করতে পারি হচ্ছে টু বাই ফাইভ এ দ্বারা এবং আর এর ভ্যালুকে আমরা এক্সপ্রেস করতে পারি হচ্ছে ওয়ান বাই ফাইভ এ দ্বারা। এখন যদি এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেই তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা কিন্তু এ দ্বারা এক্সপ্রেস করা হয়ে গেছে। সো এই ইকুয়েশনটা সলভ করলে আমরা হচ্ছে এর ভ্যালুটা পেয়ে যাব, যেখান থেকে আসবে হচ্ছে এইট বাই ফাইভ এ ইজ ইকুয়াল টু 1000। সো এ ইজ ইকুয়াল টু 625। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা বা রিকোয়ার্ড যে অ্যান্সারটা সেটা হচ্ছে আসাদ পাচ্ছে 625 টাকা। নাও মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন, এটা খুবই একটা ইজি কোশ্চেন। বলছে যে বাই হাউ মাচ ইজ থ্রি বাই সেভেন ইজ লার্জার দেন 20% অফ টু। অর্থাৎ আমার একটা ফ্র্যাকশন আছে সেটা হচ্ছে থ্রি বাই সেভেন, এটা ডিটারমাইন করতে হবে যে টু এর 20% অপেক্ষা কত বড়। সো আমার প্রথম কাজটা হবে 20% অফ টু এটার ভ্যালু বের করা। 20% অফ টু ইজ ইকুয়াল টু টু টাইমস 20/100, কারণ আমরা জানি যখনই আমরা কোথাও পার্সেন্ট দেখতে পাবো এই পার্সেন্টটা আমরা দেখতে পেলে আমরা সাথে সাথে ওটাকে হান্ড্রেড দ্বারা ভাগ করে দিব। সো টু ইন্টু 20/100 ইজ ইকুয়াল টু 2/5। অর্থাৎ আমাকে যে দুইটা ফ্র্যাকশনের মধ্যে কম্পেয়ার করতে হবে একটা হচ্ছে 3/7 এবং আরেকটা হচ্ছে 2/5। সো আমি যদি এই দুটো বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের যে অ্যান্সার সেটা আমরা পেয়ে যাচ্ছি, কারণ বলেই দিয়েছে যে 3/7 হচ্ছে লার্জার হবে। তো কতটুকু লার্জার হবে সেটার জন্য 3/7 থেকে 2/5 বাদ দিলেই আমার যে অ্যান্সার 1/35 চলে আসছে। নাও দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 বলছে যে এ ক্যান্ডি বার ওয়েটিং 4 ounces কস্ট 6 cents। অর্থাৎ 4 ounces একটা ক্যান্ডি বারের কস্ট হচ্ছে 3 cents। ইফ দ্য সাইজ অফ দ্য ক্যান্ডি বার ইজ রিডিউস টু 3.6 ounces হোয়াইল দ্য প্রাইস রিমেইনস দ্য সেম। অর্থাৎ প্রথমে ওটার ওজন ছিল 4 ounces এবং কস্ট ছিল 6 cents। 4 ounces একটা ক্যান্ডি বারের প্রাইস ছিল 6 cents, এখন সেই ক্যান্ডি বারটার ওজনই 3.6 ounces করা হয়েছে, অর্থাৎ 4 ounces থেকে 0.4 ounces কমাই দেওয়া হয়েছে, কিন্তু কস্ট যেটা বা প্রাইস যেটা সেটা 6 cents আছে। Now the question is, the old price per ounce is what fraction of the new price per ounce? আমার যে আগে ওল্ড যে প্রাইসটা ছিল সেটার পার আউন্স, 4 ounces দাম ছিল 6 cents, সো পার আউন্সের দাম হবে সি ডিভাইড বাই ফোর। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য নিউ প্রাইস পার আউন্স, তো এখানে হচ্ছে 3.6 ounces দাম হচ্ছে 6 cents, তাহলে 1 ounce দাম হবে সি ডিভাইডেড বাই 3.6। তাহলে আমরা যদি দেখতে পারি যে আগের প্রাইস ছিল হচ্ছে আমার সি বাই ফোর এবং নতুন প্রাইস হচ্ছে সি বাই 3.6, অর্থাৎ এটা হচ্ছে পার আউন্সের ভ্যালু। তাহলে আমাদের দ্য রেশিও অফ ওল্ড প্রাইস টু দ্য নিউ প্রাইস ইজ, তার মানে আগের যে ভ্যালুটা ছিল সি বাই ফোর সেটাকে আমরা সি বাই 3.6 দ্বারা যদি ভাগ দিই তাহলে কিন্তু আমাদের রেশিওটা চলে আসবে। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই ভাগটা চেঞ্জ হয়ে গুণ হয়ে গেলে হর লব হয়ে যাবে এবং লব হর হয়ে যাবে, অর্থাৎ ফ্র্যাকশনটা উল্টায় যাবে, সি এবং সি কেটে গেল এবং থাকছে হচ্ছে 3.6/4। সো 3.6/4 যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 9/10। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নাও দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, আফটার ফিলিং দ্য কার্স ফুয়েল ট্যাঙ্ক এ ড্রাইভার ড্রোভ ফ্রম পি টু কিউ অ্যান্ড দেন টু আর। একজন ড্রাইভার কারের ফুয়েল ট্যাঙ্কটা ফুল করার পরে পি থেকে প্রথমে কিউ এ গেছে এবং কিউ থেকে আর এ গেছে। শি ইউজড টু ফিফথ
অফ ফুয়েল ড্রাইভিং ফ্রম পি টু কিউ, সে যখন পি থেকে কিউ তে গেছিল তখন তার পুরো যে ফুয়েলটা ছিল তার পাঁচ ভাগের দুই ভাগ সে ইউজ করেছে। ইফ শি ইউজ অ্যানাদার 7 গ্যালন্স টু ড্রাইভ ফ্রম কিউ টু আর অ্যান্ড স্টিল হ্যাড 1/4 অফ এ ট্যাঙ্ক লেফট, হাউ মেনি গ্যালন্স ডাজ দ্য ট্যাঙ্ক হোল্ড? অর্থাৎ সে পি থেকে কিউ তে যাওয়ার জন্য পাঁচ ভাগের দুই ভাগ ফুয়েল ইউজ করেছিল, দেন সে আরও 7 গ্যালন ইউজ করেছে। এই 7 গ্যালন ইউজ করার পরে সে যখন কিউ থেকে আরে পৌঁছায় গেছে তখন সে দেখে যে তার 4 ভাগের 1 ভাগ ট্যাঙ্ক এখনও ফাঁকা আছে। তো কোশ্চেন বলেছে যে হাউ মেনি গ্যালন ডাজ দ্য ট্যাঙ্ক হোল্ড, অর্থাৎ ওই ট্যাঙ্কে টোটাল কতটুকু ফুয়েল আটে। আমরা ধরে নিচ্ছি যে ট্যাঙ্কের টোটাল ভলিউম ছিল এফ গ্যালন, অর্থাৎ ফুল ক্যাপাসিটিটা হচ্ছে এফ গ্যালন। এখন সে যখন পি থেকে কিউ তে গেছিল তখন সে ইউজ করেছিল 5 ভাগের 2 ভাগ ফুয়েল, অর্থাৎ সে কনজিউমড করেছে 2/5 অফ এফ, অর্থাৎ পুরোটা যা ছিল তার 5 ভাগ করে 2 ভাগ সে খরচ করে ফেলেছে। তাহলে তার বাকি আছে অবশ্যই 5 ভাগের 3 ভাগ। এখন সে কি করেছে, সি ইউজড অ্যানাদার 7 গ্যালন্স টু ড্রাইভ ফ্রম কিউ টু আর, অর্থাৎ পি থেকে কিউ এর জন্য কিউ এ পর্যন্ত সে খরচ করার পরে বাকি ছিল হচ্ছে 3/5 এফ। এবার এই লেফট যা ছিল তার থেকে সে 7 গ্যালন খরচ করে ফেলেছে, এবং এটার পরেও সি স্টিল হ্যাড 1/4 অফ এ ট্যাঙ্ক লেফট। যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমার পি থেকে কিউ তে যাওয়ার ফলে যেটা ছিল সেখান থেকে 7 গ্যালন খরচ করার পরেও আমার 1/4 অফ এফ বাকি ছিল। অর্থাৎ এই ইকুয়েশনটা যদি আমরা এখন সলভ করি তাহলে আসবে 3/5 অফ এফ মাইনাস রাইট সাইডে যে 1/4 এফ ছিল সেটা লেফট সাইডে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, এবং এই মাইনাসটা রাইট সাইডে যাওয়ার জন্য 7 হয়ে গেল। ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি 20 গ্যালন্স, অর্থাৎ কারের ফুল ক্যাপাসিটি ছিল বা ট্যাঙ্কের ক্যাপাসিটিটা ছিল 20 গ্যালন্স। নাও কোশ্চিন নাম্বার 5, এই কোশ্চিনে বলছে ইন এ সার্টেন ইয়ার দ্য নাম্বার অফ গার্লস হু গ্রাজুয়েটেড ফ্রম সিটি হাই স্কুল ওয়াজ টোয়াইস দ্য নাম্বার অফ বয়েজ, ইফ 3/4 অফ গার্লস অ্যান্ড 5/6 অফ দ্য বয়েজ ওয়েন্ট টু কলেজ ইমিডিয়েটলি আফটার গ্রাজুয়েশন, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গ্রাজুয়েটস দ্যাট ইয়ার ওয়েন্ট টু কলেজ ইমিডিয়েটলি আফটার গ্রাজুয়েশন। অর্থাৎ এখানে বলছে যে একটা সার্টেন ইয়ারে number of girls who graduated from city high school was twice the number of boys, অর্থাৎ একটা সার্টেন ইয়ারে যতগুলো মেয়ে গ্র্যাজুয়েট হয়েছিল তা ছিল ছেলেদের সংখ্যার দ্বিগুণ। অর্থাৎ আমাদের যদি যে গার্লস ইন স্কুল ইজ ইকুয়াল টু টুয়াইস ইনটু বয়েজ ইন স্কুল, এই যে গার্লস এবং বয়েজটা ছিল আমরা ধরে নিচ্ছি যে বয়েজ ছিল হচ্ছে এক্স পরিমাণ, তাহলে গার্লস হবে 2x পরিমাণ। সো দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ এক্স প্লাস 2x ইজ ইকুয়াল টু 3x। এখন বলছে যতগুলো মেয়ে ছিল তাদের 4 ভাগের 3 ভাগ হচ্ছে আফটার গ্র্যাজুয়েশনে ইমিডিয়েটলি কলেজে ভর্তি হয়েছিল। দ্যাট মিন্স অর্থাৎ যতজন গার্লস ছিল গার্লসের পরিমাণ ছিল 2x, এই 2x পরিমাণ গার্লসের 3/4 পরিমাণ কলেজে ভর্তি হয়েছিল। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে এই 2 এবং 4 কাটাকাটি করলে চলে আসবে 3/2 অফ x, অর্থাৎ 3/2x পরিমাণ গার্লস স্কুল শেষ করার পরে কলেজে অ্যাডমিট হয়েছিল গ্র্যাজুয়েশনের পরে। এবার বলছে 5/6 অফ দ্য বয়েজ ওয়েন্ট টু কলেজ ইমিডিয়েটলি আফটার গ্র্যাজুয়েশন, অর্থাৎ যতগুলো বয়েজ ছিল তাদের মধ্যে 5/6 পরিমাণ গ্র্যাজুয়েশনের পরে কলেজে ভর্তি হয়েছিল। দ্যাট মিন্স ফ্র্যাকশন অফ বয়েজ ওয়েন টু কলেজ ইজ ইকুয়াল টু 5/6 অফ এক্স, কারণ টোটাল নাম্বার অফ বয়েজ ছিল এক্স পরিমাণ, হুইচ ইজ ইকুয়াল টু 5/6 অফ এক্স। তাহলে আমরা যদি হিসাব করি যে টোটাল স্টুডেন্ট ছিল 3x এবং ফ্র্যাকশন অফ গার্লস কলেজে গেছিল 3/2x এবং ফ্র্যাকশন অফ বয়েজ ওয়েন্ট টু কলেজ ইজ 5/6 অফ এক্স, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু ওয়েন্ট টু কলেজ ইজ 3/2x প্লাস 5/6x হুইচ ইজ ইকুয়াল টু 7/3x। তাহলে আমার যেটা কোশ্চেনে চাইছে সেটা হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গ্র্যাজুয়েটস দ্যাট ইয়ার ওয়েন্ট টু কলেজ ইমিডিয়েটলি আফটার গ্র্যাজুয়েশন। টোটাল স্টুডেন্ট ছিল 3x এবং টোটাল স্টুডেন্টস যারা কলেজে গেছে সেটা হচ্ছে 7/3x, তাহলে আমাদের কাছে যে ফ্র্যাকশনটা চেয়েছে সেটা অবশ্যই হবে 7/3x/3x, কারণ 3x এর মধ্যেই 7/3x পরিমাণ কলেজে গেছিল। এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার 7/9 পেয়ে যাব। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।